डियर स्टूडेंट्स आजकल भिडियोटी लेटर एवं इमेल नहीं लेटर एवं इमेल नहीं एक भिडियो हो गत क्लास करिए आज के लेटर एवं इमेल उपरे द्वितीय पार्ट टू एखे और कैकटा लेटर एवं इमेल नहीं तुम्हारे बुझार सुविधार्थे ताहले प्रथमे जे लेटरटी निये एकटु ख्याल करो एखाने बला आछे राइट ए लेटर टू योर फ्रेंड अबाउट हाउ टू ओपन ए बैंक अकाउंट किभाबे एकटा बैंक अकाउंट तुमि खुलबे सेई सम्पर्के एकटा लेटर तुमि तोमार बंधुके लिखबे मे 23, 2021 एटा होच्छे लेटर शुरूटा तोमरा अवश्य एकटा डेट दिबा सेई डेटटा एखन देवा हलो तारपरे तोमार एड्रेसटा दिबे एखाने दलेश्वर ढाका 1311 तोमार जे एड्रेस सेखाने एई एड्रेसटा दिबा तारपरे डियार अड्रे जेहेतु तुमि अड्रेके लिखछो जाकेई लिखबा डियारेर परे तार नामटा दिबे कमा दिबे एट फार्स्ट टेक माई लाभ प्रथमे आमार भालोबासा निबे आई होप यू आर फाइन बाई द ग्रेस अफ आल्लाह आशा करि आल्लाहर रहमते भालो आछो आई एम अल्सो फाइन उइथ ब्लेसिंगस अफ अल सबार आशीर्वादे বা দোয়ায় আমিও ভালো আছি ইন ইউর লাস্ট লেটার গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো অ্যাবাউট হাউ টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা খুলতে হয় নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট আমি এই সম্পর্কে আমি লিখছি এই যে এই বিষয়টা লাস্টের যে দুইটা সেন্টেন্স আছে এই দুইটা সেন্টেন্স কখন তুমি লিখবে যখন কোনো চিঠি লিখো যে চিঠিতে তুমি ইনফরমেশান কাউকে দিচ্ছ তুমি এমনভাবে বলবা যে তুমি ইনফরমেশানটা চেয়েছো গত চিঠিতে এই জন্য আমি এইভাবে লিখছি এটা হলে একটা প্রাসঙ্গিক বিষয় চলে আসে বা রেলেভেন্ট কিছু হয় তাহলে প্রথম অংশটা শেষ হলো এইভাবে লেখার পরে তারপরে তুমি দ্বিতীয় অংশে চলে যাও দ্বিতীয় অংশ মানে মূল কথাটা চলে আসবে কি তুমি বলতে চাচ্ছ বা মূল কথাটা কি এই লেটারের মধ্যে এখন মেইন বডিতে চলে যাবা তাহলে একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে তুমি যেটা লিখবে এখানে ফার্স্ট ইউ ক্যান গো টু ইউ টু এনি ব্যাঙ্ক কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা খুলতে হয় সেই বিষয়ে তুমি লিখছ প্রথমে কী বলবা যে তুমি একটা ব্যাঙ্কে যাবে ইউ ক্যান গো টু এনি ব্যাঙ্ক দেন মিট দ্য করেসপন্ডেন্স অফিসার তারপর তুমি করেসপন্ডেন্স অফিসারের সাথে দেখা করবে অ্যান্ড এক্সপ্রেস দেম অ্যাবাউট ইউর ডিজায়ার তাদেরকে তোমার ইচ্ছার কথা ব্যক্ত করবে হি উইল ম্যানেজ ইউ এ ফর্ম সে তোমাকে একটা ফর্ম দেবে দেন ফিল আপ দ্য ফর্ম ক্লিয়ারলি তুমি সঠিকভাবে স্পষ্টভাবে এই ফর্মটা ফিল আপ করবে ফলোয়িং দেয়ার রুলস অ্যান্ড রেগুলেশনস তাদের যে সমস্ত নিয়মকানুন আছে এগুলো অনুসরণ করে সেই ফর্মটাকে ফিল আপ করবে ইউ মাস্ট গিভ দেম আস্কিং অ্যামাউন্ট তুমি তাদেরকে তাদের যে প্রত্যাশিত বা যে অ্যামাউন্টটা তারা চায় সেটা তুমি ডিপোজিট করবে বা দিবে হুইচ দে নিড যেটা তারা তাদের যে পরিমাণ অর্থটা তারা চাইবে ইন দিস ওয়ে এইভাবে ইউ ক্যান ওপেন অ্যান অ্যাকাউন্ট এভাবে তুমি একটা অ্যাকাউন্ট খুলতে পারো নম্বর টুডে আজ আর নয় অফার মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার আমার ভালোবাসা এবং আমার ছোটোদের প্রতি ভালোবাসা বড়োদের প্রতি সম্মান জানিয়ে এখন শেষ করছি এরপরে নিচের অংশে চলে যাবে ইউর লাভিং ফ্রেন্ড সঞ্চিতা তাহলে এভাবে একটা লেটার লিখবে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে এরপরে আমি পরের লেটারে চলে যাচ্ছি এখন তোমাদের জন্য একটা ইমেল আমি দেখাবো কীভাবে ইমেল লিখতে হয় ইমেল লেখার জন্য প্রথমেই তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা ইমেল অ্যাড্রেস যার কাছে পাঠাবে তার একটা ইমেল অ্যাড্রেস লাগবে একটা পিসি বা তোমার ল্যাপটপ অথবা মোবাইল ফোন দিয়েও ইমেল করতে পারবে আর ইন্টারনেট কানেকশান লাগবে তাহলে যে ইমেলটা আমি নিয়েছি সেটা কী সম্পর্কে এটা হচ্ছে তুমি একটা চেককে ক্যান্সেল করতে চাচ্ছ তাহলে কাকে লিখতে হবে সেটা হচ্ছে ব্যাংকের কোনো অফিসারের কাছে এই ইমেলটা পাঠাবে তাহলে তার একটা অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস মনে করে তোমার কাছে আছে তাহলে তুমি শুরু করছো প্রথম তোমার ইমেল অ্যাড্রেস ফ্রম মানে তোমার থেকে যাবে ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটা কি sanjida01@yahoo.com তারপরে যার কাছে তুমি পাঠাচ্ছ এই ইমেলটি তার ইমেল অ্যাড্রেস লাগবে মনে করো hawkman@dbbl.com মানে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেডের একটা ইমেল অ্যাড্রেস আর হকম্যান এটা হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে ডিবিবিএলের একজন কর্মকর্তা যিনি মেলটি রিসিভ করবেন আচ্ছা তারপরে সেন্ট কবে তুমি চিঠিটি পাঠাচ্ছ ইমেলটা কবে লিখছ মনে করো আজকে লিখছ সোমবার মানডে
24 May 2021 কয়টার সময় লিখছো 10টার সময় 10 AM ওকে এরপরে কী দিবে সাবজেক্ট ক্যান্সেলিং চেক এরপরে তুমি শুরু করবে ডিয়ার স্যার এটা কিন্তু একটা অফিসিয়াল ইমেল যেহেতু অফিসের কাউকে লিখছো ডিয়ার স্যার এর জন্য ডিয়ার স্যার দিতে হবে ডিয়ার স্যার উড ইউ প্লিজ ক্যান্সেল দেখো সরাসরি সেখানে চলে আসছে কথাটা উড ইউ প্লিজ ক্যান্সেল দ্য চেক এসবি মানে চেক নাম্বারটা হচ্ছে এসবি 9511-2007 ফর বিডিটি 10,000 অনলি কথাটা আবার কথাই দিতে হবে অ্যামাউন্টটা ইন ফেভার অফ মিস্টার সামিউল হক সামিউল হকের অনুকূলে যে চেকটি তুমি লিখেছো 10,000 টাকার চেক নাম্বারও দেওয়া আছে এসবি নাম্বার সেটা বলা হয়েছে অ্যামাউন্টটা বললা তারপরে কার ফেভারে চেকটা আছে সেটা বললে দ্য চেক হ্যাজ বিন লস্ট বাই বিআরআর বিআরআর মানে বাহক এটাকে হারিয়ে ফেলেছে নাও আই এম সেন্ডিং আনাদার ওয়ান এসবি নং এত তারপর এখন আমি আরেকটা চেক পাঠাচ্ছি যেটার এসবি নং 5112008 এই নাম্বারে আরেকটা চেক নাম্বার আমি পাঠাচ্ছি আগেরটা হারিয়ে গেছে তাহলে এভাবে তুমি লিখলে যে আমার আগের চেকটা হারিয়ে গেছে আমি আরেকটা চেক পাঠাচ্ছি তারপরে তুমি কেউ থ্যাঙ্কিং ইউ এটা অফিসিয়াল একটা কথা বা ল্যাঙ্গুয়েজ থ্যাঙ্কিং ইউ তারপরে তোমার নাম সঞ্চিতা হক তারপরে কিন্তু তোমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অবশ্যই তা নাহলে এটা কখনো ব্যাঙ্ক করেসপন্ডেন্স হিসাবে গ্রহণীয় হবে না অ্যাকাউন্ট নাম কত তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের মনে করো 20234567 তাহলে হয়ে গেল কিভাবে একটা চেককে ক্যান্সেল করতে হয় এরকম একটা ইমেল আমি পরেরটায় যাচ্ছি এখন যে চিঠিটা নিয়েছি সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ তোমার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে একটা চিঠি লিখবে তোমার বন্ধুকে তাহলে শুরু করছি প্রথমেই তুমি ডেট লিখবে মনে করো আজকের ডেটটা যেটা সেটাই দিলে May 24, 2021 দলেশ্বর ঢাকা 13-11 তারপরে তোমার বন্ধুকে উদ্দেশ্য করে লিখছো মনে করো তোমার বন্ধুর নাম অড্রে ডিয়ার অড্রে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ যেহেতু চিঠি সেম ল্যাঙ্গুয়েজ সবটার মধ্যে দিতে পারবে আই হোপ ইউ আর ফাইন আমি আশা করি তুমি ভালো আছো প্রথমে আমার ভালোবাসা নিবে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইম ইন লাইফ তুমি তোমার গত চিঠিতে জানতে চেয়েছো আমার জীবনের লক্ষ্য কী এই কথাটা কেন দিবা যে তুমি জানতে চেয়েছো এটা এই কারণে দিবা যে যদি এরকম কোনো চিঠি আসে যেটা তোমার থেকে কোনো ইনফরমেশান চায় বা তোমার বন্ধু কিছু জানতে চায় তোর ফাদার কিছু জানতে চায় যেই কিছু জানতে চায় অবশ্যই তুমি চিঠিতে লিখবে যে তুমি জানতে চেয়েছো তারপরে জিনিসটা প্রাসঙ্গিক হয় সেটা আগেও বলেছে এই জন্য তুমি এটা লিখলে যে ইন ইউর লাস্ট লেটার গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো অ্যাবাউট মাই এইম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই সম্পর্কে লিখছি এখন তুমি একটু স্পেস দিয়ে মেইন বডিতে চলে যাচ্ছ এটা মেইন বডি চিঠির সেই মূল কথাটা নিয়ে আসবে চিঠিতে যেটা চেয়েছে সেটা লিখবে টিচিং ইজ এ নোভেল প্রফেশন শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা মাই এইম আমার উদ্দেশ্য ইজ টু বি এ টিচার একজন শিক্ষক হওয়াই আমার লক্ষ্য বা উদ্দেশ্য আই ওয়ান্ট টু বি এ টিচার অফ মাই ভিলেজ স্কুল আমার গ্রামে যে স্কুলটা আছে সেই স্কুলের আমি একজন শিক্ষক হতে চাই দ্য স্টুডেন্টস অফ মাই ভিলেজ স্কুল ডু নট গেট স্ট্যান্ডার্ড এডুকেশন আমার গ্রামের ছাত্রছাত্রীরা তারা ডু নট গেট স্ট্যান্ডার্ড এডুকেশন তারা আদর্শ শিক্ষা পায়নি এই কথাটা কেন বললাম তুমি যে টিচার হতে চাও কেন হতে চাও সেই উত্তরটা কিন্তু এখানে চলে আসছে তুমি যদি ডাক্তার হতে চাও কেন তুমি ডাক্তার হতে চাও সেটা অবশ্যই তুমি উল্লেখ করবে এভাবে আফটার কমপ্লিটিং এইচএসসি শেষ করার পরে আই উইল অ্যাডমিট মাইসেলফ ইন টু এ ফেমাস ইউনিভার্সিটি আমি একটা বিখ্যাত একটা ইউনিভার্সিটিতে কী করব ভর্তি হব গেট মাইসেলফ অ্যাডমিটেড হ্যাঁ অথবা আই উইল অ্যাডমিট মাইসেলফ
ইনটু আ ফেমাস ইউনিভার্সিটি, আমি একটা ফেমাস ইউনিভার্সিটিতে ভর্তি হব। ফ্রম দেয়ার, সেখান থেকে আই উইল কমপ্লিট, আমি সমাপ্ত করব অল নেসেসারি ডিগ্রিস, সমস্ত প্রয়োজনীয় ডিগ্রিগুলো শেষ করব সেখান থেকে। দেন তারপরে আই উইল জয়েন, আমি জয়েন করব, যোগদান করব ইন মাই ভিলেজ স্কুল, আমার গ্রামের স্কুলে। আ টিচার ক্যান লিড অ্যান অনেস্ট লাইফ, একজন শিক্ষক সৎ জীবনযাপন করতে পারেন, সৎ জীবনযাপন পরিচালনা করতে পারেন একজন শিক্ষক, এই জন্য আমি এই প্রফেশনটা বেছে নিচ্ছি। এরপরে একটু স্পেস দিবে, স্পেস দিয়ে লিখবে নো মোর টুডে, আজ আর লিখব না। অফার মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার সম্মান জানাবে, অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার, এবং আমার ভালোবাসা জানাবে ছোটোদের। ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু সঞ্জিদা। ওকে, এইভাবে শেষ করলে এই চিঠিটি, তাহলে এটা শেষ হলো, পরের চিঠিতে আমি যাচ্ছি। এখনকার যে চিঠিটি সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম হাউ টু ইম্প্রুভ হিজ নলেজ ইন ইংলিশ, তোমার বন্ধুকে লিখবে, তাকে এটা বলে যে কীভাবে ইংরেজিতে ভালো করা যায়, কীভাবে ইংরেজির উপর জ্ঞান বৃদ্ধি করা যায়, এই বিষয়ে একটা চিঠি লিখবে তোমার বন্ধুকে। তাহলে শুরু করছি, প্রথমেই নিয়ম অনুযায়ী ডেট দিবে, আজকে ডেটটি দিলাম May 24, 2021। এরপরে অ্যাড্রেস দিবে, তোমাদের যার যে অ্যাড্রেস আছে সেটা দিবে, আমি দিয়েছি দলেশ্বর ঢাকা 13-11। এরপরে তুমি অড্রিকে লিখছো, অড্রির লিখছো বলেই তুমি ডিয়ার অড্রি লিখছো, যেহেতু ফ্রেন্ড এই জন্য ডিয়ার দিতে হবে, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কিন্তু স্যার দিতে হবে, ডিয়ার স্যার, অ্যাপ্লিকেশন বা অফিসিয়াল লেটার যেটা। ওকে, এরপরে তুমি ডিয়ার অড্রি যেহেতু লেটার এটা তোমার বন্ধুকে লিখছো, ইনফর্মাল লেটার, এই জন্য ডিয়ার অড্রি। এরপরে তুমি কমা দিয়ে, উপরে কমা দিয়ে তারপর নিচের লাইনে চলে আসবে, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, প্রথম আমার ভালোবাসা নাও, আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আই এম অলসো ফাইন উইথ ব্লেসিংস অফ অল, সবার দোয়ায় আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার, গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ, কীভাবে ইংরেজিতে ভালো করা যায় এটা জানতে চেয়েছো। তোমাদের একটু আগে বলেছি যে যে বিষয়টা নিয়ে তুমি চিঠিটা লিখছো এটা যদি কোনো ইনফরমেশান দেওয়ার ব্যাপার হয় তাহলে চিঠিতে বলবে যে তুমি এই বিষয়টা জানতে চেয়েছো বলে আমি এই চিঠিটা লিখছি, এটা প্রাসঙ্গিক হয় এটা বলেছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট হাউ টু ইম্প্রুভ ইংলিশ, তুমি গত চিঠিতে লিখেছো কীভাবে ইংরেজিতে ভালো করা যায় সে বিষয়ে জানার জন্য তুমি আমাকে লিখেছ, জানানোর জন্য তুমি আমাকে বলেছ, সেই জন্য আমি এটা জানাচ্ছি তোমাকে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কে লিখছি। এখন তুমি মেইন বডি মানে মূল অংশে চলে আসছো। ইংলিশ ইজ ইউজড অ্যান্ড আন্ডারস্টুড ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ, ইংরেজি ব্যবহার করা হয় এবং বোঝা যায় ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ, প্রায় সমস্ত দেশেই ইংরেজি ব্যবহার করা হয় এবং ইংরেজি বোঝা যায় বললে। ইফ ইউ উইশ টু হ্যাভ হায়ার এডুকেশন ইন এনি সাবজেক্ট, যদি তুমি কোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে চাও, উচ্চতর শিক্ষা নিতে চাও, ইউ মাস্ট নো ইংলিশ, অবশ্যই তোমাকে ইংরেজি জানতে হবে। সো এই জন্য ট্রাই টু ইম্প্রুভ ইউর ইংলিশ, তোমার ইংরেজি ইম্প্রুভ করার চেষ্টা করো, ভালো করার চেষ্টা করো, বাই লিসেনিং, স্পিকিং, রিডিং বুকস, শুনে বলে বা পড়ে বই, ইংরেজি বই শুনে, ইংরেজি কিছু শুনে, ইংরেজি কিছু বলে বা ইংরেজি বই পড়ে, ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ, তুমি তোমার ইংরেজি ভালো করতে পারো। আই অ্যাডভাইস ইউ টু রিড ইংলিশ নিউজ পেপার, আমি তোমাকে উপদেশ দিচ্ছি ইংরেজি নিউজ পেপার পড়ার জন্যে, খবরের কাগজ ইংরেজির, অ্যান্ড লিসেন টু ইংলিশ নিউজ বুলেটিন রেগুলারলি, এবং ইংরেজি খবর শোনার জন্য তোমাকে প্রতিদিন শোনার জন্য আমি তোমাকে উপদেশ দিচ্ছি। রিড স্টোরি বুকস অ্যান্ড নোভেলস, স্টোরি বুক এবং নোভেল পড়ো, ট্রাই টু স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এবং বলার চেষ্টা করো যতটুক তুমি পারো,
যতক্ষণ তুমি পারো ততক্ষণ তুমি বলার চেষ্টা করো, যতটুকু পারো বলার চেষ্টা করো। ইফ ইউ ফলো দিস ইনস্ট্রাকশনস, যদি তুমি এই সমস্ত নির্দেশিকাগুলো যদি তুমি ফলো করো, অনুসরণ করো, ইউ উইল শিওরলি ইম্প্রুভ, তুমি অবশ্যই ইংরেজিতে ভালো করবে। এরপরে নিচের অংশে চলে আসো, একটি স্পেস দাও, তারপরে আরেকটা প্যারা দাও। সেখানে কী লিখবে? নিয়ম অনুযায়ী চিঠির লাস্ট বা ফিনিশিং যেভাবে করতে হয়, নো মোর টুডে, আজ আর নয়, অফার মাই রিগার্স টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে বাবা মাকে আমার সম্মান জানাবে, অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার, এবং তোমার ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইল, ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু সঞ্জিতা। তাহলে তোমার নাম সঞ্জিতা হিসেবে তুমি লিখছো, তোমার যে নামটা হয় সেটা দিতে পারবে। তাহলে এইভাবে চিঠিটা লিখবে, লেটার এইভাবে লিখতে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইমেল এবং লেটার মোটামুটি একই রকম, শুধুমাত্র ইমেলের মধ্যে ইমেল অ্যাড্রেস দিতে হয়, আর লেটারের মধ্যে সেই অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস দিতে হয় না, জাস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা দিতে হয়। আর বাকি অংশ সবই ঠিক আছে, মেইন বডি যেটা সেটা একই রকম, ক্লোজিং লাইন্স বা সেন্টেন্সেস একই রকম, অ্যাড্রেসিংটা একই রকম, শুধুমাত্র অ্যাড্রেস মানে অ্যাড্রেসিং বলতে আমি সম্বোধন করাটা বলেছি, আর ফিজিক্যাল অ্যাড্রেস যেটা নাকি যাকে লিখছো ইমেলের ব্যাপারে সেটা ইমেল অ্যাড্রেস হয়, আর যদি লেটার হয় তাহলে সেখানে ফিজিক্যাল অ্যাড্রেস বা ভৌগোলিক যে অ্যাড্রেসটা আমরা বলি বা ফিজিক্যাল অ্যাড্রেস সেটা দিতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন কিছু বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।